সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান প্রথমে তার পুরুষ অবতারে বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন এবং মহত্ত্ব অহংকার এবং পঞ্চতন্মাত্র আদি জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকাশ করেন এইভাবে জগৎকে সৃষ্টি করার জন্য তিনি প্রথমে ষোলোটি তত্ত্ব সৃষ্টি করেন পুরুষ অবতারের এক অংশ গর্ভদকে সহন করে যোগনিদ্রা বিস্তার করেন তার নাভি থেকে একটি পদ্ম বিকশিত হয় এবং সেই পদ্ম থেকেই প্রজাপতিতের প্রতি ব্রহ্মা জন্মগ্রহণ করেন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড পুরুষের বিরাট শরীরে অবস্থিত কিন্তু তার সৃষ্ট এই জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই তার শরীর পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত ভক্তরা তাদের চক্ষুর দ্বারা পরম চমৎকার অসংখ্য পদ, মুখ যুক্ত পুরুষের দিব্য রূপ দর্শন করেন সেই শরীরে অসংখ্য মস্তক কর্ণ চক্ষু এবং নাসিকা রয়েছে সেগুলি অসংখ্য মুকুট উজ্জ্বল কুণ্ডল এবং মালিকার দ্বারা শোভিত এই রূপ দ্বিতীয় পুরুষ অবতার ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য অবতারদের উৎস এবং অবিনশ্বর বীজ এইরূপের অংশ এবং কলা থেকে দেবতা মনুষ্য আদি বিভিন্ন প্রজাতিদের সৃষ্টি হয়েছে সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মার চারজন অবিবাহিত পুত্র চতুর্শন কুমাররা ছিলেন যারা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন এই পৃথিবী যখন রসাতয়ে পতিত হয়েছিল তখন এই বিশ্বের মঙ্গলের জন্য পৃথিবীকে উদ্ধার করতে ইচ্ছুক হয়ে সমস্ত যজ্ঞের ভোক্তা যজ্ঞেশ্বর বিষ্ণু দ্বিতীয় অবতারে বরাহ রূপ ধারণ করেছিলেন ঋষিকল্পে পরমেশ্বর ভগবান দেবর্ষি নারদরূপে তার তৃতীয় সত্তাবিশ অবতারে আবির্ভূত হন বেদের যে সমস্ত বর্ণনা ভগবদ ভক্তি এবং নিষ্কাম কর্ম সম্বন্ধে জীবকে অনুপ্রাণিত করে তিনি সেগুলি সংকলন করেছিলেন চতুর্থ অবতারে ভগবান ধর্মরাজের পত্নীর গর্ভে নর এবং নারায়ণ নামক জমাজ পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন তারা ইন্দ্রিয় সংযমের আদর্শ প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন পঞ্চম অবতারে তিনি ঋষি শ্রেষ্ঠ শ্রীকপিল নামে অবতরণ করেন তিনি আশুরী নামক ব্রাহ্মণকে সৃষ্টির উপাদানসমূহ বিশ্লেষণ করে শঙ্কর দর্শন প্রদান করেন কেননা কালের প্রভাবে সে জ্ঞান লুপ্ত হয়ে গিয়েছিল পরম পুরুষের ষষ্ঠ অবতার হচ্ছেন মহর্ষি অত্রীর পুত্র ভগবান দত্তাত্রেয় মাতা অনুসয়ার প্রার্থনায় তিনি তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তিনি অলর্ক প্রহ্লাদ এবং অন্য অনেককে পারমার্থিক জ্ঞান দান করেছিলেন সপ্তম অবতার হচ্ছেন প্রজাপতি রুচি ও তার পত্নী আকুতির পুত্র যজ্ঞ স্বয়ংভূব মন্যন্তরে তিনি এই ব্রহ্মাণ্ড পালন করেছিলেন এবং তার পুত্র জাম আদি দেবতারা তাকে সেই কাজে সাহায্য করেছিলেন ভগবানের অষ্টম অবতার হচ্ছেন মহারাজ নাভি ও তার পত্নী মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভদেব এই অবতারে ভগবান পূর্ণ সিদ্ধি লাভের পন্থা প্রদর্শন করেছিলেন যে পন্থা সর্বতভাবে জিতেন্দ্রীয় এবং সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষদের দ্বারা পূজিত পরমহংসরা অবলম্বন করে থাকেন ঋষিদের দ্বারা প্রার্থিত হয়ে নবম অবতারে ভগবান পৃথুরূপে রাজদেহ ধারণ করেছিলেন এই পৃথিবীর ঔষধি সমূহকে তিনি দহন করেছিলেন তাই পৃথিবী তখন পরম কমনীয় হয়ে উঠেছিল চাক্ষুষ মন্য়ন্তরে যখন মহাপ্লাবন হয় এবং সমস্ত পৃথিবী জলের অতল তলে নিমজ্জিত হয় তখন ভগবান মৎস্যরূপ ধারণ করে বৈবশত মনুকে একটি নৌকার উপর রেখে তাকে রক্ষা করেছিলেন একাদশ অবতারে ভগবান কুর্মরূপ পরিগ্রহ করে তার পৃষ্ঠে মন্দরাচল পর্বতকে ধারণ করেছিলেন যা সমুদ্র মন্থনকারী দেবতা এবং দানবেরা মন্থনদণ্ডরূপে ব্যবহার করেছিলেন দ্বাদশ অবতারে ভগবান রূপে আবির্ভূত হয়েছিলেন এবং ত্রয়োদশ অবতারে তিনি মোহিনী রূপে অসুধে সম্মোহিত করে দেবতাদের অমৃত পান করতে দিয়েছিলেন চতুর্দশ অবতারে ভগবান রূপে আবির্ভূত হয়ে তার নক্ষের দ্বারা দৈত্যরাজ হিরণ্যকশিপুর সুদৃঢ় শরীর বিদীর্ণ করেছিলেন ঠিক যেভাবে একজন সূত্রধর এরকা তীর্ণ তৃণ বিদীর্ণ করে পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপ ধারণ করে দৈত্যরাজ বলির যজ্ঞস্থানে গমন করেছিলেন যদিও তিনি দেবতাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ত্রিভুবন অধিকার করতে যাচ্ছিলেন কিন্তু তবুও তিনি ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন ষোড়শ অবতারে ভগবান ভৃগুপতি রূপে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয় রাজাদের দেব দ্বীজ বিদ্বেষী দেখে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে একুশবার ক্ষত্রিয় শূন্য করেছিলেন তারপর সপ্তদশ অবতারে ভগবান শ্রী পরাশর মুনির পত্নী সত্যবতীর গর্ভে আবির্ভূত হন মানবকুলের ভিতর বুদ্ধিমত্তা স্বল্পতা দর্শন করে তিনি তাদের কল্যাণের জন্য বেদবৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করেছিলেন অষ্টাদশ অবতারে ভগবান শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন দেবতাদের অবিষ্ট সিদ্ধির জন্যে তিনি সেতুবন্ধন তথা রাবণ বধ আদি কার্য সম্পাদন করে তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন ঊনবিংশতি এবং বিংশতি অবতরণে পরমেশ্বর ভগবান শ্রী বলরাম এবং রূপে বৃষ্ণিকুলে আবির্ভূত হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন তারপর কলিযুগের প্রারম্ভে ভগবান ভগবত বিদ্বেষী নাস্তিকদের সম্মিত করার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশে অঞ্জনার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন তারপর দাবিংশ অবতারে যুগসন্ধিকালে অর্থাৎ কলিযুগের অন্তে নৃপতিরা যখন দশুপ্রায় হয়ে যাবে তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণুযোষ নামক ব্রাহ্মণের পুত্ররূপে অবতরণ করবেন বিশাল জলাশয় থেকে যেমন অসংখ্য নদী প্রবাহিত হয় ঠিক তেমনই ভগবানের থেকে অসংখ্য অবতার প্রকাশিত হন সমস্ত ঋষি মনু দেবতা এবং মনুর বংশধরেরা যারা বিশেষ শক্তি সম্পন্ন তারাও হচ্ছেন ভগবানের অংশ এবং কলা প্রজাপতিরাও এই অংশ ও কলার অন্তর্গত পূর্বে উল্লিখিত এই সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ এবং কলা অবতার কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন যে মানুষ মনোযোগ সহকারে ভগবানের রহস্যপূর্ণ প্রকট অর্থাৎ অবতরণের কথা সকাল এবং সন্ধ্যায় ভক্তিপূর্ণ পাঠ করেন তিনি জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন হরে কৃষ্ণ